বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রোকসানা নূর। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমরা আছি এখন রিক্সার, আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটে। তো এই কদিন ধরে তো বউয়ের জন্য কেনাকাটা আর কি, বিয়ের মার্কেট করলাম, তো এখন হচ্ছে আমাদের নিজেদের জন্য কেনাকাটা করব, তার জন্যই মার্কেটে যাচ্ছি। আর আমরা মার্কেট করার জন্য নিউ মার্কেট যাচ্ছি, আর আমরা বেশিরভাগ নিউ মার্কেট থেকে মার্কেট করি। আর নিউ মার্কেটে গেলে সুবিধা হচ্ছে কি, নিউ মার্কেটে গেলে সব কিছুই পাওয়া যায়, অন্য কোনো জায়গায় ঘোরাঘুরি করতে হয় না, যাকে বলে একের ভিতর সব। আর এখন হচ্ছে রাস্তা পুরো ফাঁকা, কারণ হচ্ছে ঈদের সময় সবাই দেশের বাড়িতে বেড়াতে গেছে, ঈদ করতে গেছে, আর ঈদের এই সময়টা হচ্ছে রাস্তাঘাট ফাঁকা থাকে, মানে ঢাকা একবারে ফাঁকা হয়ে যায়। ঈদের সময় হলে ঢাকার মানুষ গ্রামে চলে যায়, আর আমরা ঢাকায় চলে আসি ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য। আর ফাঁকা মাঠে গোল দেওয়ার মানে হচ্ছে যে রাস্তাঘাট পুরো ফাঁকা, আমরা কী সুন্দর আরামে ঘুরতেছি এটাই। তো আমরা চলে আসছি মার্কেটের ভিতর, তো আমরা এখন দেখতেছি শাড়ি, আর আমরা মূলত আসছি হচ্ছে শাড়ি কেনার জন্য। এখন আমরা শাড়ি দেখতেছি, সাথে সাথে আপনারাও দেখতে থাকুন শাড়িগুলো। দেখলেন তো শাড়িগুলো? আর হচ্ছে মার্কেটে এসে মনে করেন বেশি বেশি দেখলে চোখ ঘোলা দেয়, কম দেখাই ভালো। আর আমরা হচ্ছে এরই মধ্যে অনেকগুলো শাড়ি দেখে ফেলেছি, আর আমার হাতে যে শাড়িটা আছে এগুলো দেখতে খুব সুন্দরই লাগে, কিন্তু এর ভিতরে যে কাজগুলো আছে এগুলো হচ্ছে শরীরের ভিতর যে বিঁধবে
এই শাড়ির ভিতরে যে কাজগুলো আছে তা উল্টো পিঠে যে সুতাগুলো মানে যে মোটা হয়ে আছে এই সুতোগুলো আর কি মনে হয় যেন একেবারে এরকম গর্জেস হয়েছে একেবারে কাটার মতন, কিন্তু শাড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে এক শাড়ি এর মধ্যে নিয়ে ফেলেছি, তো এখন আর শাড়ি দেখবো না, তো আজকের মতো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।